বন্ধুরা, সবাই কেমন আছেন? গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা দিনের সকালের প্রথম পরে। তো আপনারা জানেন, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা সুন্দর জায়গায়। সেটা হচ্ছে কক্সবাজারের একটা অন্যতম সুন্দর জায়গা, যেখানে পর্যটকরা আসলে সাধারণত যেতে চাই। সেটা হচ্ছে রামুতে। রামুতে কয়েকটা মন্দির আছে, সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ আছে। তো চলেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রামু, বৈচিত্র্যময় রামু। তো যারা দেখতে চান তাদেরকে বলবো, সবাই আমার ইফতি টিভি EFTY_TV সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন ভালো ভালো। বেসিক্যালি বন্ধুরা, আপনাদের সব এই ধরনের সহযোগিতার পেলে ইফতি টিভি আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো লোকেশনের সম্পর্কে ইনফরমেশন আপনাকে দিতে পারবে। তো আপনারা আমাদের সঙ্গে সবসময় আছেন, থাকবেন ইনশাল্লাহ। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদেরকে, তাহলে আমরা আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো চলেন যাই, সবাই ভালো থাকবেন এবং আমরা চলেন যাই। আমরা একটু ন্যাচারাল বৈশিষ্ট্য, প্রকৃতির যে সৌন্দর্য, যে অপরূপ সৌন্দর্য যে জায়গা রামু, সেইখানে একটু দেখি। জীবনে তো ফুরাবে না আশা, মরণেও রবে ভালোবাসা। জীবনে মরণে সাথী হয়েছি, আমি এসেছি মনে হয় তোমাকে। আমি জন্ম জন্ম ধরে চেয়েছি, লা 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 হো হো। বন্ধুরা, এই ধরনের পরিবেশের সুন্দর জায়গা দেখতে গেলে প্রিয়জনের কথা খুব মনে পড়ে। আসলে প্রিয়জনদের সাথে নিয়ে ভ্রমণ করবেন আপনারা যারা করবেন, খুব ভালো লাগবে। আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি, জন্ম জন্ম ধরে পেয়েছি। পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি। চলেন যাইতে যাইতে শুনি গানটা। বন্ধুরা, কক্সবাজার থেকে যারা রামুতে যেতে চান, তারা CNG অটোরিকশা বা বাস এগুলোতে যেতে পারবেন। সাধারণত কক্সবাজার থেকে কয় কিলো হতে পারে? রামু 18 কিলো হবে, এরকম একটা দূরত্ব হবে 18-20। বন্ধুরা, আমরা একটা বৌদ্ধ মন্দিরে আসছি, আমরা যাওয়ার চেষ্টা করবো। এখানে জানি না ভিতরে আমাদেরকে ভিডিও দেখতে দেবে কিনা, ভিডিও করতে জাস্ট আমরা চলে আসছি একটা বৌদ্ধ মন্দিরে। দেখতেই পাচ্ছেন এই যে একটা রামুর বৌদ্ধ মন্দির এরিয়াটা, আমরা যাই একটু চেষ্টা করি বৌদ্ধ মন্দিরটা দেখানোর। এটা দেখানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। আমরা ভিতরে যাবো, যে বৌদ্ধ আমরা বৌদ্ধ মন্দিরে চলে আসছি। দেখেন এই যে বৌদ্ধ মন্দির, আমরা যাবো ভিতরে, যে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। বন্ধুরা, আমরা চলে আসছি। দেখেন এখানে কিছু নির্দেশিকা আছে, এই যে রামু বৌদ্ধ মন্দিরটা দেখেন। জুতা পায়ে প্রবেশ নিষেধ, আমরা ভিতরে প্রবেশ করতেছি। দেখেন আসেন, দেখেন বন্ধুরা, এই যে বৌদ্ধ মন্দিরে আমরা ঢুকছি। অনেক সুন্দর একটা জায়গা, বৌদ্ধদের উপাসনা লাগে। দেখছেন বৌদ্ধ মন্দির, এই যে সুন্দর একটা জায়গা, দেখেন এটা অনেক সুন্দর। বন্ধুরা, এইখানে যে কেউ আসতে পারবেন, অনেক সুন্দর একটা জায়গা। দেখেন এর স্থাপনাগুলো খুবই সুন্দর। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে বৌদ্ধ মন্দিরের ভিতরের দৃশ্য, দেখেন সুন্দর। বন্ধুরা, এটাই হচ্ছে বৌদ্ধ মন্দির। দেখেন এই যে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, অনেক সুন্দর একটা জায়গা। দেখেন এই বৌদ্ধ মন্দিরের আশেপাশে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিসগুলো দেখানোর চেষ্টা করি, খুবই গোল্ডেন কালার। দেখেন এই যে এদিকে আরও দেখতে পাচ্ছেন, ওই যে ওদিকে, আচ্ছা
উনি আমাদেরকে একটু এদিক দিয়ে যাইতে বললো, দেখি আমরা। খুব সুন্দর জায়গা, দেখেন একটু, দেখাই বন্ধুরা, একটু সুন্দর একটা জায়গা। আপনারা যে কেউ আসলে চাইলে দেখতে পারবেন রামু বৌদ্ধ মন্দিরটা। দেখেন এই যে আমরা একটু দেখাই আপনাদেরকে বৌদ্ধ মন্দিরটা। বন্ধুরা যারা আসবেন এখানে দেখেন সুন্দর একটা সিনারি দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাই, বন্ধুরা যারা আসতে চান তারা এখানে আসতে পারেন। বৌদ্ধ মন্দিরটা ঠিক রামু দিয়ে বাইপাস দিয়ে ঢুকেই একটু কাছেই চলে আসতে পারবেন। সুন্দর একটা জায়গা, ভাল লাগবে যে কারণে আসলে। বন্ধুরা এটা হচ্ছে রামু বৌদ্ধ মন্দির, রামু বৌদ্ধ মন্দির দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মেন গেট, আপনারা যারা আসতে চান এখানে আসতে পারবেন। আমি একটা ছোট মন্দিরে আসছি, এটা একটা ছোট মন্দির, অনেকগুলো স্থানের গেট দেখতেই পাচ্ছেন বৌদ্ধ মন্দিরটাই একটা গেট। এটা হচ্ছে রামুর একটা ঐতিহ্যবাহী নদী দেখতেই পাচ্ছেন, এটা এর নাম হচ্ছে বাঁকখালী নদী। তো এটা বেসিক্যালি আর একটা ইনফরমেশন, আমার সাথে এনাম সবসময় করে, এনামদের এলাকা কিন্তু রামু। তো এই যে বাঁকখালী নদীর উপর ব্রিজটা দেখতেই পাচ্ছেন, বাঁকখালী নদীটা দেখাই, যে বাঁকখালী নদী আর রামু বেসিক্যালি এই এটা হচ্ছে রামুর নদী, বাঁকখালী নদী যেটাকে বলে। আমরা আর একটা যে মন্দির আছে সেটার খুব কাছাকাছি চলে আসছি, আমরা আর একটা রামকোট মন্দির যেটা চলে আসছি দেখতেই পাচ্ছেন। আমরা এদিকে ঢুকবো, একটু দেখাবো আপনাদেরকে পার্কিং করে একটু ভিতরের দিকে চেষ্টা করবো। একটু দেখাই আপনাদেরকে রামপুর মন্দিরটা, অনেক সুন্দর। সে একটা জাদুঘর আছে চারিদিক দিয়ে, দেখেন বড় একটা মন্দির, সুন্দর একটা মন্দির, দেখার মতো মন্দিরটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা চলেন একটু ভিতরে যাই, ভিতরে যাই আমরা কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। রামকোট যেটাকে বলে সেটাতে চলে আসছি দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা জায়গা। এই ধরে বন্ধুরা আমরা রামু বৌদ্ধ মন্দির চলে আসছি, এটা তৈরি করা হয়। তো চলেন আমরা ভিতরে একটু দেখি এই মন্দিরটা, ঐতিহ্যবাহী মন্দির, এখানে অনেক পর্যটক আছে বিভিন্ন সময়। তো আমরা একটু যাবো ভিতরে, আপনাদেরকে দেখাবো মন্দিরটা। চলো এটা কিছুটা উঁচু একটা, বলতে পারেন একটু উঁচু পাহাড়ের উপরে তৈরি মন্দিরটা। অযোধ্যা নিয়ে যাওয়া যাবে এখানে, আমরা একটু যাই বন্ধুরা। যারা আসতে চান তারা এখানে আসতে পারবেন দেখতে, এটা সুন্দর একটা গোল্ডেন কালার করা। আমরা বন্ধুরা যাচ্ছি, এটা অনেকটা উঁচুর উপর তৈরি করা মন্দিরটা দেখতেই পাচ্ছেন। এটা অনেক পুরাতন ঐতিহ্য বহন করে এই মন্দিরগুলো, আমরা আপনাদেরকে দেখাই। এটা কিছুটা নিরিবিলি একটা পরিবেশ, অনেকেই আসতে চাই, তো আপনারা চাইলে আসতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা আপনারা সবাই চাইলে এখানে আসতে পারবেন। এটা হচ্ছে রামু উপজেলায় অবস্থিত। বন্ধুরা আমরা রামকোট যে মন্দিরটা সেখানে চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা বেসিক্যালি অশোক রাজার আমলে তৈরি করা একটা ঐতিহ্যবাহী মন্দির। এটা বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্থান। তো আপনারা যারা দেখতে আসতে চান, এটা রামু থেকে প্রায় 7-8 কিলোমিটারের দিকে, রামকোট বলে। তো আমরা প্রথমে আপনাদেরকে একটা ছোট মন্দির দেখাচ্ছি, এটা আর একটা, আরও একটা 100 মন্দির আছে। তো চলেন আমরা ভিতরে দেখি। এই মন্দিরগুলো অনেক পুরাতন এবং ঐতিহ্য বহন করে, এটা পুরাতন রাজাদের আমলে তৈরি করা মন্দির। তো আমরা দেখাবো, চলো। মানুষ হবে কেমন করে,
2300 বছরে অর্থাৎ 2300 বছর আগে এটা সম্রাট অশোক চৈতন্য এটা তৈরি করে রামকৃষ্ণের বৌদ্ধময় বৌদ্ধ মন্দির ধাতু মন্দির ভোজনাশালায় বিভিন্ন ধরনের ইতিহাস 1400 বছরের বটবৃক্ষ আছে বন্ধুরা এটা প্রায় 2300 বছর আগের তৈরি আপনি ক্যান ইউ ইমাজিন যে এটা কত পুরাতন এবং ঐতিহ্যবাহী হেরিটেজ একটা তো বন্ধুরা যারা আসতে চান তারা এখানে চলে আসবেন আমরা আর আজকে দেরি করব না আমরা এখন ফিরে যাব তো এখানে নির্দেশিত যাচ্ছি এখানে যেটা বলতে চাই এখানে 1400 বছরের একটা বটবৃক্ষ আছে তো সবাই আসবেন দেখবেন ইনশাল্লাহ আমরা আমাদের মেসেজ ডেস্কে দিয়ে দেবো কীভাবে আপনারা আসতে পারবেন তবে আমাদের ইফতি টিভিতে সবাই সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই মন্দির আসছি দেখতেই পাচ্ছেন এটা বৌদ্ধদেবের একটা মন্দির তো এটা বেসিক্যালি তৈরি করে সম্রাট অশোক মহারাজ এটা অনেক পুরাতন প্রায় 2300 বছরের পুরাতন এটা মন্দির তো আপনারা যারা আসতে চান তারা আসতে পারবেন দেখেন এখানে লেখা আছে খ্রিস্টপূর্ব 273 ও 232 খ্রিস্টাব্দে মানে অনেক পুরাতন এটা অনেক ঐতিহ্য পুরাতন ঐতিহ্য বহন করে বন্ধুরা যারা আসতে চান তারা চলে আসতে পারবেন এখানে এটা একটা ঐতিহ্যময় জায়গা তো আর না এখন আমরা ফিরে যাব সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ বিশ্ববাসী